টানা ক্রিকেটে ব্যস্ততা যেন দেয় না অবসর, যেন ভোরের স্নিগ্ধ ফুল চোখে যাদের নতুন স্বপ্ন নতুন চ্যালেঞ্জ। ঈদের আড়মোড়া কাটিয়ে এখনো পুরোদমে প্রাণ ফিরেনি প্রাণের মিরপুরের ওই 22 কচে। তবে নারী দল পাড়ি দিচ্ছে লঙ্কা পরিতে, রাবণের দেশে নিজেদের এফটিপির দ্বিতীয় সিরিজ, আছে তিনটি করে ওয়ানডে আর টি-20। আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সরাসরি বিশ্বকাপে খেলতে এই ট্যুরের ওয়ানডে সিরিজগুলো পাচ্ছে ভীষণ গুরুত্ব। খুলনায় দীর্ঘদিনের কন্ডিশনিং ক্যাম্প যেখানে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। কন্ডিশনটা ওদের ফেভারেই থাকবে, কারণ আমরা জানি যে শ্রীলঙ্কায় অনেক গরম, গরমটা আমাদের জন্য খুব বেশি ফ্যাক্ট হবে বলে মনে হয় না। তবে তারা হয়তো ওইভাবে ব্যাটিং ট্র্যাক করার চিন্তা করছে আমি যতটুকু জেনেছি। আমাদের প্রিপারেশন ভালো আছে, যেহেতু একটা ম্যাচ হয়েছে আমাদের নিউজিল্যান্ডে এবং সেকেন্ড বাইল্যাটারাল চ্যাম্পিয়নশিপের আন্ডারে হতে চলেছে। আমরা চেষ্টা করব এখান থেকে যতটা সম্ভব পয়েন্ট আর্ন করে সামনে এগিয়ে যাওয়ার জন্য, অবশ্যই আমাদের এটা ব্যাকআপ মাইন্ডে আছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ঘোষিত 16 সদস্যের স্কোয়াডে বিশ্রামের অজুহাতে বাদ দেওয়া হয়েছে দুই সিনিয়র ক্যাম্পেইনার আর সাবেক অধিনায়ক সালমা রুমানাকে। তাদের শূন্যস্থান পূরণে তরুণদের সামনে কঠিন চ্যালেঞ্জ, তবে ক্রিকেটাররা বলছেন তারা প্রস্তুত। স্পেশালি আমাদের কিন্তু ছোট ছোট টেকনিক নিয়ে কাজ করা হচ্ছে এবং কোচ এই প্রসেস অনুযায়ী আমাদেরকে প্ল্যান দিচ্ছে, আমরা ওইভাবে করার চেষ্টা করতেছি। তো আমার মনে হয় টপ 6-7 ব্যাটার আছে যারা টিমটাকে অনেক বড় জায়গায় নিয়ে যাওয়ার রাখি। টিমটা যাচ্ছে তারা অলমোস্ট সবাই ম্যাচুরিড এবং শুধু তাদের এখন শো করার টাইম, যারা যদি শো করতে পারে তাদের ক্যারেক্টারটা এবং খেলার স্কিলটা আই হোপ অনেক ভালো হবে। 27 এপ্রিল শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগ্রেসরা। পি সারা ওভালে 29 এপ্রিল থেকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। মাহবুব ইমন, সময় সংবাদ, ঢাকা।